अस्सलामु अलैकुम, हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मॉम कुकिंग स्टूडियो। फ्रेंड्स आपनारा केमन आछेन? निश्चय भालो, आमी आल्लाहर रहमते अनेक भालो आछी। फ्रेंड्स आमी आरो एकटू रेसिपी निये चले आसलाम आपनादेर काछे। आमी आजके तैरी करेछी पाउरुटिर पुडिंग। हाँ फ्रेंड्स, तो पाउरुटि दिए आमी किभाबे पुडिंगटा तैरी करेछी सेटाई आमी आजके आपनादेर संगे शेयर करब। चलुन ताहले देखे नेवा जाक। आरेकटी कथा बोलछी, আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আর কথা নয়, দেখে না যাক কীভাবে তৈরি করেছি পাউরুটির পুডিং। এজন্য আমি প্রথমে ক্যারামেল তৈরি করব। আর একটি প্যানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ চিনি এবং 1/2 কাপ পরিমাণ পানি। তো এবার আমি এটাকে অনবরত নাড়তে থাকব এবং পাওয়ারটাকে একটু হাই করে দিয়ে চিনিটাকে গলিয়ে বলক তুলে নেব। যখন দেখব ক্যারামেলের কালারটা চলে আসছে তখন চুলার পাওয়ারটা আমি কমিয়ে দেব। তো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, আর বেশি জাল দেওয়া যাবে না, এরকম কালার থাকতেই নামিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ক্যারামেলটা তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সে পাত্রে ক্যারামেলটা ঢেলে নেব, কারণ পরে ঢালা যাবে না, শক্ত হয়ে যাবে। আমি অলরেডি একটু রেসিপি শেয়ার করেছি পুডিংয়ে, সেটা আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এটা আমি রেখে দেব 15 মিনিটের জন্য। তো এদিকে আমি পাউরুটি নিয়েছি 3 পিস, এটাকে এভাবে ব্রেড ক্রামের জন্য আলাদা ওখানে আমি রেখে দিলাম, ওগুলো কিন্তু আমি ফেলে দেব না। আর এই সাদা অংশটাকে আমি এভাবে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এই জন্য আমি একটি মিক্সার নিয়েছি, এখানে আমি সবগুলো পাউরুটি নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে একটি বাটিতে ব্রেড ক্রামটা নেব। এবার আমি এখানে 1/2 কাপ পরিমাণ দুধ নিয়েছি, ব্রেড ক্রামের ওপর দিয়ে দেবো, আস্তে আস্তে দেব, সবগুলো কিন্তু আমি একসঙ্গে দেব না, এখানে কতটুকু লাগে আমি দেখে তারপর দেব। তো আমি অলরেডি এখানে 1/2 কাপ দিয়েছি দুধ। এবার আমি একটি ডিম এখানে দিয়ে দিলাম, ব্লেন্ড করে আরও একটি ডিম আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে ব্লেন্ড করতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিলাম চিনি 1/2 কাপ পরিমাণ চিনি, মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এখন ক্যারামেলটা দেখলাম শক্ত হয়ে গেছে, এখন এখানে আমি ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা সেট করা হয়ে গেছে। এখন আমি একটি প্যানে একটি টিস্যু পেপার দিয়ে দেব যেন নিচে লেগে না যায়। এবার এখানে আমি পানি দিয়ে দেব, পানিটা গরম হলে দিয়ে দেবো পুডিংয়ের বাটিটা। আর যে বাটিতে পুডিং তৈরি করব ঠিক তার 1/3 ভাগের পরিমাণ পানি দেব, কারণ ভেতরে যেন এটার পানি প্রবেশ না করতে পারে। এবার ঢাকনাটা ভালোভাবে দিয়ে ঢেকে দেব। আর কড়াইটার যে প্যানটা দিয়েছি সেই প্যানটাও একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এবার ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং ঠান্ডা করে নেব, তারপর আমি এটাকে বের করব। ঠান্ডা হয়ে গেছে এখন, তারপরও কিন্তু গরম আছে, মোটামুটি হাত দিয়ে ধরা যাবে না, এজন্য আমি একটি ছুরি বা নাইফের সাহায্যে ঢাকনাটাকে খুলে দেখব। তো এবার আমি একটি ছুরি বা কাঠি দিয়ে দেখব এটা ঠিক আছে কিনা। তো পুডিংটা আমার সেট হয়ে গেছে, যেহেতু আমার নাইফটা একদম স্পষ্ট ক্লিন চলে আসছে। আর যদি একটু কাঁচা ভাব থাকে তাহলে কিন্তু এটা মসৃণ আসবে না, একটু এর মধ্যে আঠালো ভাব লেগে থাকবে। তো এবার আমি ঢেকে ঠান্ডা করে নেব আরও 1 ঘন্টা। তো আমি এটাকে ফ্রিজে রেখে 1 ঘন্টা ঠান্ডা করে তারপর এখান থেকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। এবার আমি নাইফ দিয়ে বা ছুরি দিয়ে চারপাশে একটু খুলে দিলাম যাতে পুডিংটা একটি পাত্রে উঠিয়ে নিতে পারি। তো এবার দেখার পালা,
যে কি হয়েছে, তৈরি হয়েছে কি না। দেখুন আমার ব্রেড পুডিংটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর এটা যে কত মজা, কত টেস্ট, এটা আপনারা যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের এতক্ষণ সময় আমার সঙ্গে থাকার জন্য, ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসব আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা খুব খুব ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।